নমস্কার বন্ধুরা, মনোরমা রান্নাঘর হ্যাশট্যাগ নেচার ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আজ আমরা চলে এসেছি একটি নতুন আরও একটি রেসিপি নিয়ে, দেশি মোরগের সুস্বাদু একটি রেসিপি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। একটু ভিন্ন স্টাইলে আজ আমরা রান্নাটা শুরু করব। তো প্রথমেই আমরা গরম তেলে কড়াইতে 1 চামচ লবণ দিয়ে পিস করে কেটে রাখা আলুগুলোকে ভেজে নেব। একটু লাল করে ভেজে তুলে নেব। এবার দিয়ে দেবো একটু তেল, মশলা করার জন্য একটু বেশি করে তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হতে তেজপাতা একটু চিরে দিয়ে দিলাম তেলের মধ্যে। দিয়ে দিলাম গোটা জিরে, 1 চামচ চিনি। এবং রসুন পেস্ট করে রাখা রসুনগুলো দিয়ে দিলাম। ভালো করে একটু নেড়ে নেব। দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ, পেঁয়াজগুলোকে একটু ভেঙে নেব। এবার পেঁয়াজ রসুনের মশলাটাকে একটু নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা একটু লাল হয়ে গেলে মানে পরে বাকি মশলাগুলো দিয়ে দেবো। তো পেঁয়াজটা হতে থাকুক, ততক্ষণে আমরা মাংসটাকে কীভাবে ম্যারিনেট করেছি একটু দেখে নিই। তো প্রথমে আমরা পেঁয়াজ রসুন এবং কাঁচা লঙ্কা হালকা করে ভেজে নিয়েছিলাম। দিয়ে দিলাম একটু লবণ, হলুদ গুঁড়ো, সর্ষের তেল, একটু আদা, একসঙ্গে অ্যাড করে মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নিয়েছিলাম। আগের থেকে ম্যারিনেট করে মাংসটাকে মিনিট 30-এর জন্য রেখে দিয়ে আমরা রান্নাটা শুরু করি। চলুন, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, কাঁচা টমেটোগুলো দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে ভালো করে নেড়ে মাংসটা রেডি করবো। এবার দিয়ে দেবো একটু সামান্য হলুদ গুঁড়ো, মশলা করার মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু আমাদের ম্যারিনেট করার সময় হলুদ দেওয়া ছিল, তো যতটুকু মশলা করবো সেই অনুযায়ী একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দেবো বাটা লঙ্কা এবং চিড়ে রাখা কাঁচা লঙ্কা, একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নেড়ে মশলাটাকে রেডি করে নেবো। যতক্ষণ না মশলা থেকে তেলটা আলাদা হচ্ছে একটু আমরা এইভাবে নেড়ে ফেড়ে নেবো। উনানে আস্তে একটু কমিয়ে দিলাম, ম্যারিনেট করা মাংসটাকে এবার ঢেলে দিলাম, সবটাই ঢেলে দিলাম। দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে নেব। এবার মিনিট 2-এর জন্য একটু ঢেকে দিলাম। দেখুন মশলার থেকে মাংস একসঙ্গে মিক্স হয়ে হালকা জল বেরোচ্ছে। যাতে তারা ধরে না যায় একটু সামান্য জল উপর থেকে দিয়ে দিলাম। মাংসটাকে ভালো করে একটু কষে নেব। দেখুন আমাদের মাংস কষা হয়ে গেছে, এবার একটা হাঁড়িতে ঢেলে আমরা মাংসটাকে সেদ্ধ করব। তার জন্য একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি উনানে, হাঁড়ি একটু
গরম হতে দিয়ে দেয়। তারপরে মাংসটা ঢেলে দিলাম। মশলা করা কড়াইতে একটু জল গরম করে নিয়েছি, সেই গরম জলটি ঢেলে দিলাম মাংসের মধ্যে। এবার মাংসটাকে হাঁড়ির মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব। মাংসটাকে মিনিট দশেকের জন্য একটু ঢেকে দিলাম। 10 মিনিট পরে খুলে দেখবো, দেখুন ফুটছে। তো এবার আমরা ভিজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবার মিনিট পাঁচেকের জন্য ঢেকে দেব। যেহেতু দেশি মুরগি তো একটু সময় লাগবে সেদ্ধ হতে। আবার আমরা 5 মিনিটটা ফিরিয়ে এলাম, দেখুন মাংসটা প্রায় হয়ে এসেছে। এবার আমরা উপর থেকে চিকেন কারি মশলা ছড়িয়ে একটু নেড়ে নেব, দিয়ে দেবে একটু গরম মশলা। তো আমাদের চিকেন রান্না প্রায় কমপ্লিট। তো অবশ্যই আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করবেন এবং আমায় কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের রেসিপিটি, জানাতে একদম ভুলবেন না।